বিগত বছরের মতো এবারেও পূর্ব বর্ধমানের মেমারি 2 নম্বর ব্লকের বারকোনা গ্রামে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হলো। গতকাল থেকে আগামীকাল পর্যন্ত এই হরিনাম সংকীর্তন হবে বলে বারকোনা গ্রামের হরিনাম কমিটির তরফ থেকে জানানো হয়েছে। শনিবার শুরু হওয়া এই হরিনাম সংকীর্তন চলবে সোমবার পর্যন্ত। প্রত্যেক বছর বারকোনার শিবতলায় হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। এবার 40তম বর্ষে পদার্পণ করেছে এই উৎসব। উদ্যোক্তাদের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। মহাভোগের আয়োজন করা হয় রবিবাসরীয় দুপুরে। প্রায় 3,000 ভক্ত প্রসাদ গ্রহণ করেন বলে কমিটি সূত্রে জানা গেছে। আগামীকাল রয়েছে ধুলোট এবং অনুষ্ঠানের সমাপ্তি। তার পাশাপাশি সান্ধ্যকালীন বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উৎসব কমিটি সূত্রে জানানো হয়েছে। বছরই ফাল্গুন মাসে এবছর 18ই ফাল্গুন শুরু হয়েছে। আজকে মহাপ্রসাদ ভোগ ছিল, কালকে ধুলোট হয়ে অনুষ্ঠান শেষ হবে। আনুমানিক 1.5 থেকে 2,000 মতো হবে না, পাশাপাশি আসে দু একটা গ্রাম থেকে লোক আসে। এটা আমার দেখা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। ভিডিও করে নিচ্ছে না।